পাছতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্মস্থানত দেওবারে উপস্থিত হয় নগাঁও লোকসভা সমষ্টির সদ্যঘোষিত বিজেপি দলের প্রার্থী সুরেশ বরা। জাতীয় সাজ পরিধান করে কীর্তন ঘর প্রবেশ করে ভকত বৈষ্ণবর আশীর্বাদ গ্রহণ করে সুরেশ বরায়। মতদ্রবা দলীয় নেতা কর্মীসকলে উষ্ম আদরণি জানায় বিজেপির প্রার্থী সুরেশ বরাক। মতদ্রবা থান পরিচালনা সমিতির তরফের পরও আদরণি জানায় বিজেপি নেতাগী। গুরুজনার যে চিন্তারে আমার চলিবলে মার্গদর্শন করিলে, আজি গোটেই বিশ্বত গুরুজনার মার্গদর্শন মানি চলিবলে মানুষ আগবাড়িছে। আর গম পাইছে মই এই নগাঁও লোকসভা সমষ্টির মুখ বিজেপি দলে টিকট দিছে, যাকালি ঘোষণা হয়েছে সন্ধ্যা 6 বজাত। তো প্রথম মই আজি গৃহরপা এই বরদরা থানতে মই আহিছো, আহি ইয়াতে মই সেবা লৈছো গুরুজনার ওসর ভগবন্তর ওসর। তারপর ইয়ারপা আশীষ লৈ আৰু আমি এটা আমার রাজনৈতিক কার্যসূচীত আমি যাম। গতি গুরুজনারপা আমি আশীষ বিচারিছো, তার কারণে আসলে থানলে আমি আহিল। আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে কংগ্রেস নে এআইডিএফ থাকবে বলে আপনি অনুমান করেন নগাঁও লোকসভা সমষ্টি? আমার প্রতিদ্বন্দ্বী এআইডিএফ থাকিব। সব কিন্তু নিজা একটা আভ্যন্তরীণ বিষয় আর আমার আইডিওলজি আর আইডিওলজি বেলেগ আছে। গতি নিজের ভিতরতে যখনের গৃহকণ্ডল বা এটা যে গোটেই প্রচার হয়েছে বা আপনিও প্রশ্ন করলে কথা, গতি আর আমি বড় চর্চা নকরো, আমি আমার কাম করাতে আমি ব্যস্ত হয়েছি। এবার লোকসভা নির্বাচনত কংগ্রেসে 54 আসন লাভ করবলে সক্ষম হবনে? কারণ 54 আসন লাভ করা দলের পরে নিযুক্ত হয় বিরোধী দলের দলপতি। 2014 সনের কংগ্রেসে লাভ করা নাই 10% আসন। 2024 লোকসভা নির্বাচনের বিজেপিয়ে প্রকাশ করা প্রথমখন প্রার্থীর তালিকার 195 জনের ভিতর 81খনেই নতুন মুখ। ইয়ারে অন্যতম হয়েছে 40 বছরীয় বাঁসুরী স্বরাজ। বাঁসুরী স্বরাজ প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের কন্যা। 40 বছরীয় বাঁসুরী স্বরাজে উচ্চ শিক্ষা গ্রহণ করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটিত আর বর্তমান উচ্চতম ন্যায়ালয়ের অধিবক্তা, লগতে হরিয়ানা সরকারের অতিরিক্ত মহা অধিবক্তা। প্রতিদ্বন্দ্বিতা করব নতুন দিল্লি সমষ্টিরপর। এই সমষ্টিট সাংসদ হয়ে আসে মীনাক্ষী লেখি, কিন্তু এবার মীনাক্ষী লেখিক টিকিটের বঞ্চিত করা হয়েছে। মীনাক্ষী লেখির স্থানত প্রার্থিত্ব লাভ করেছে বাঁসুরী স্বরাজে। যেহেতু কংগ্রেসে বা আম আদমি পার্টিয়ে প্রার্থীর তালিকা ঘোষণা করা নাই, বাঁসুরী স্বরাজের প্রতিদ্বন্দ্বী কোন হব এতিয়ালৈকে গম পোৱা হোৱা নাই। ইয়ার বিপরীতে বিজেপির প্রার্থীর তালিকাত পরিলক্ষিত হয়েছে আন বহুকেইটা গুরুত্বপূর্ণ দিশ। 195 জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। ইয়ারে 3 জন প্রাক্তন মুখ্যমন্ত্রী আর 34 জন বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী। 110 জন বর্তমানের বিজেপির সাংসদে পুনের টিকিট লাভ করলে সক্ষম হয়েছে। যখন বিজেপি সাংসদে বিগত যা 5 বছর বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে আছে আর বিভিন্ন কারুকার্যে বিতর্কত সুমাই পড়ছিল, সেই সকলক টিকিটের বঞ্চিত করা হয়েছে। ইয়ারে অন্যতম উদাহরণ হয়েছে প্রজ্ঞা সিং ঠাকুর। প্রজ্ঞা ঠাকুরক টিকিটের বঞ্চিত করা হয়েছে, ভূপালের সাংসদ। বিপরীতে ভূপালের প্রাক্তন মেয়র আলোক শর্মাক টিকিট প্রদান করা হয়েছে। অনুরূপ ধরনে রমেশ ভিদুরীক প্রার্থিত্ব প্রদান করা হওয়া নাই। বিগত সময় রমেশ বিধুরিয়ে সংসদের মজিয়াত কিছু অশোভনীয় মন্তব্য করেছিল, বিশেষক সমালোচনা করবলে গিয়ে বিএসপির সাংসদ দানিশ আলীক কিছু ধরনের বিতর্কিত মন্তব্য করেছিল। রমেশ বিধুরীক এইবার দিল্লির একটা সমষ্টির প্রার্থিত্ব প্রদান করা হওয়া নাই, যুক্ত সমষ্টির সাংসদ। ইয়ার বিপরীতে রামবীর সিং বিধুরীক সেই সমষ্টিটির প্রার্থিত্ব প্রদান করা হয়েছে। এইবার বিজেপির তালিকাত 195 জনের ভিতর মাত্র 1 জন মুসলমান প্রার্থী, হয়েছে কেরালার মল্লাপুরমর আব্দুল সালেম, মোহাম্মদ আব্দুল সালেম। যেহেতু কেরালার মল্লাপুরম অঞ্চল সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, গতি মল্লাপুরমের বিজেপিয়ে প্রার্থিত্ব দিছে আব্দুল সালেমত, আর হয়েছে একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী। অনাগত সময়ত যেতিয়া বিজেপির দ্বিতীয় বা তৃতীয়খন তালিকা প্রকাশ পাব, তেতিয়া বিজেপিয়ে মুসলমান প্রার্থীক প্রার্থিত্ব প্রদান করে নাই সেয়া লক্ষণীয় হব। 3 জন প্রাক্তন মুখ্যমন্ত্রীক প্রার্থিত্ব প্রদান করা হয়েছে, তার অন্যতম হয়েছে ডিব্রুগড়েরপরা সর্বানন্দ সোণোৱাল। সর্বানন্দ সোণোৱাল রাজ্যসভার সাংসদ আর বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যসভার সাংসদ প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকও প্রার্থিত্ব প্রদান করা হয়েছে ত্রিপুরা পশ্চিমের।
শিবরাজ সিং চৌহান বর্তমান এগারী সাধারণ বিধায়ক প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বিদিশার প্রার্থিত্ব প্রদান করা হয়েছে। কেরালার থিরুবনন্তপুরমের বিজেপির প্রার্থী হয়েছে রাজীব চন্দ্রশেখর। রাজীব চন্দ্রশেখর বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী আর উচ্চ শিক্ষা গ্রহণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আর সম্ভবত প্রতিদ্বন্দ্বিতা থিরুবনন্তপুরমত আগ্রহাব কংগ্রেসের বর্তমান সাংসদ শশী থারুরে। শশী থারুরেও সেন্ট স্টিফেন্স কলেজের কলেজিয়া শিক্ষা সাং করে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা গ্রহণ করেছিল। বিজেপির প্রার্থী তালিকাত পরিলক্ষিত হয়েছে আন কেতবো দিক, সেয়া হয়েছে কংগ্রেস বা আন্দোলনের যখন নেতায় বিজেপিলৈ আহিছিল তেওঁলোকৰ বহু নেতাক প্রার্থিত্ব প্রদান করা পরিলক্ষিত হয়েছে। ইয়ার অন্যতম হয়েছে এ কে এন্থনির পুত্র অনিল এন্থনি। অনিল এন্থনি প্রার্থী হব কেরালার একটা সমষ্টির, পিতৃ এ কে এন্থনি কংগ্রেসের দীর্ঘকালীন এজন নেতা আর প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী। ইয়ার বিআরএসের কংগ্রেসত যোগদান করা এজন নেতাকও তেলেঙ্গানার প্রার্থিত্ব প্রদান করা হয়েছে। আন এক উল্লেখযোগ্য দিক হয়েছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের অধ্যক্ষ নৃপেন্দ্র মিশ্রর পুত্রকো এবার টিকিট দিয়া হয়েছে। উত্তর প্রদেশের শ্রাবস্তা সমষ্টির সাকেত মিশ্রাই টিকিট লাভ করেছে, যি সাকেত মিশ্রা নৃপেন্দ্র মিশ্রার পুত্র। বিজেপির এই প্রথমখন তালিকাত 16 রাজ্য আর 2 কেন্দ্রীয় শাসিত অঞ্চলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকাত সুমাই আছে 11 প্রার্থী। তালিকাখন প্রতিফলিত হয়েছে অনুসূচিত জনজাতির লোকর নাম, অনুসূচিত জাতির লোকর নাম আর অন্যান্য পিছপরা শ্রেণীর প্রার্থীর নাম। অনাগত সময় এই তালিকাখনের কেজন প্রার্থীয়ে সফলতা লাভ করে সেয়া লক্ষণীয় হবে।